বন্ধুরা, এই যে ভদ্রলোককে দেখছেন, ওনার নাম মাধবচন্দ্র সরকার, 60 বছর বয়স। উনি এই 15-20 দিন আগে আমার কাছে এসেছিলেন একটা ঘাড়ে খুব যন্ত্রণা নিয়ে। ঘাড়ে খুব ব্যথা যন্ত্রণা, ওনার সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, এছাড়াও হাঁটুতে লেফট সাইডে, বাঁদিকে ছিল তো, বাঁদিকে একটা অস্টো আর্থারাইটিসের জন্য যে এতটা ফুলে গেছিল ব্যথা যন্ত্রণা, উনি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছিল। উনি হাঁটাচলা করতে পারছিলেন না, হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গেছিল, হাঁটুটা অনেক ফুলেও গেছিলো। তা সেই সময় ওনাকে দেখে ওষুধ দেওয়া হয়, তা ওই একবারই ওষুধ দেওয়া হয়। তা ওষুধ খেয়ে উনি আজকে আমার কাছে, সেইদিন আমার কাছে বলে নিয়ে গেছিলেন, ওনার ওয়াইফ এসে আমার কাছে বলে নিয়ে গেছিলেন, তা ওই একবারের ওষুধ খেয়ে উনি কিন্তু আজকে হেঁটে চলে এসেছেন আমার কাছে। হ্যাঁ, তা এখন আপনার পাটা কীরকম আছে দেখান, পাটা দেখি আপনার পাটা কেমন আছে। এই যে দেখুন, বাঁদিক দুটো পায়ে রাখুন, এই যে বাঁদিকের হাঁটুটা, বাঁদিকের হাঁটুটা, এটা এখন তো দেখছেন কী অবস্থা, দেখতে পাচ্ছেন খোলা আছে। কিন্তু এই যে 15 দিন আগে, যে এই দিন 20 আগে আমার কাছে যখন এসেছিলেন আপনার ওয়াইফ, তখন কীরকম খোলা ছিল বলুন আপনি। পাতা টাতা সময় তো কীরকম খুলে গেছিল, অনেক খুলে, এই সম পরিমাণে একদম খুলে, সেই সময় ব্যথা যন্ত্রণা এত কষ্ট ছিল, উনি তো ভাবছে বোধহয় আর হাঁটতে পারবে না, কি অবস্থা হলো। এছাড়া ঘাড়ের ব্যথাটা, ঘাড়েরটা বলুন, ঘাড়ের কি অবস্থা ছিল? ঘাড়েরটাই নিয়ে একদিনের ওষুধ দিলে, সেই ওষুধ ওইরকম মনে হয় হাঁটু ব্যথাটা এখন অনেক ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এই একবারের ওষুধ খেয়ে ওনার কত উন্নতি হয়েছে, এই অস্টো আর্থারাইটিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তা ভিডিওটা এই জন্যই করা যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যে একবারের ওষুধে এত চেঞ্জ হতে পারে, সেই জন্যই করা। তা আপনি ওষুধ খেয়ে আপনি স্যাটিসফাই, আপনার ভালো লাগছে? ভালো লাগছে, অনেক ভালো। তা আপনার ওষুধ সবই ঠিক আছে, কিন্তু নির্বাচনটা সঠিক হলে মনে সুস্থ হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তা আপনার ভিডিওটা করলাম, ফেসবুকে আপলোড করবো বলে আপনি সহযোগিতা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই।